হ্যালো স্টুডেন্টস, তো আমরা অ্যাক্টিভিটিটা এবার শুরু করব আজকে। তো তোমাদের আমি যে লেসন 7 আ কিংস টেল যেটা পড়িয়েছিলাম আগের যে ক্লাসটা আমরা করেছিলাম তার অ্যাক্টিভিটিগুলো আজকে করে নিচ্ছি। তো আশা করি আগের দিন ক্লাসে তোমাদের কোনো অসুবিধা হয়নি, সবকিছু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আমরা শুরু করি অ্যাক্টিভিটি 1। তো অ্যাক্টিভিটি 1-এ যেটা প্রথমেই দেখতে পাবো সেটা হলো যে কি আছে এখানে, না ডিউরিং দ্য রেইন অফ কিং যেটা আছে, যে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। ওকে, তো এখানে এক নাম্বার এতে আমাদের দেখতে পাচ্ছি যে তিনটে আমাদের অল্টারনেটিভ আছে। একটা হচ্ছে পিসফুল, ডিস্টার্বড অ্যান্ড আনহ্যাপি লাইফ। তো অলরেডি ইউ হ্যাভ নো দ্যাট ডিউরিং দ্য রেইন অফ কিং আর্থার পেন্ডাগ্রান দ্য পিপুল অফ ব্রিটেন লিভড আ পিসফুল লাইফ। ভেরি গুড। নেক্সট, মার্লিন দ্য প্রোফেট অ্যান্ড স্যার ইউলিফিয়াস দ্য ব্রেভ নাইট ওয়ার ট্রাস্টেড বাই দ্য মেম্বার্স অফ দ্য রয়্যাল ফ্যামিলি। তো উত্তরটা কি হচ্ছে? মেম্বার্স অফ দ্য রয়্যাল ফ্যামিলি। নেক্সট, দ্য রয়্যাল বেবি ওয়াজ টু বি ব্রট আপ বাই স্যার এক্টর। তাহলে উত্তরটা হচ্ছে কি? বাই স্যার এক্টর। ওকে। নেক্সট, আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ কিং ইথার পেন্ডাগ্রান দেয়ার ওয়াজ, উত্তর হচ্ছে এ, ল্যাওলেসনেস ইন ব্রিটেন। নেক্সট, এবার দেখো এখানে অ্যাক্টিভিটি 2-তে কি করা হয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট করতে বলা হয়েছে। তো রিঅ্যারেঞ্জমেন্ট যখন আমরা করছি তখন যেটা জাস্ট আমি একটু ওগুলো দিয়ে দিয়েছি এখানে। তো যেটা তোমার নাম্বার 1 সেটা হবে 6, নাম্বার 2 হবে 1, 3 হবে 4, 4 2 5 5 অ্যান্ড 6 3। নেক্সট আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3-তে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে যে হোয়াই ডু ইউ থিঙ্ক মার্লিন অ্যান্ড স্যার ইউলিফিয়াস ইন্ট্রাস্টেড স্যার এক্টর উইথ দ্য বেবি অফ দ্য ডেড কিং অ্যান্ড কুইন। কেন কেন গিয়েছিল ব্যাপারটা সেটা তোমাকে জানতে চেয়েছে না? বিকজ স্যার এক্টর ওয়াজ গ্রেটলি ট্রাস্টওয়ার্দি অফ দ্য কিং। মানে শুধুমাত্র এটাই তো মেন কারণ আমাদের, যে স্যার এক্টর ওয়াজ গ্রেটলি ট্রাস্টওয়ার্দি অফ দ্য কিং, তার জন্য মার্লিন আর স্যার ইউলিফিয়াস গিয়েছিল। ওকে, এবার আমরা যাচ্ছি অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কি আছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তোমাকে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু গ্যাদার ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ওকে, নেক্সট ছিল কি, কোয়েশ্চেনটা কি ছিল এটা আমাদের, যে আফটার কিং ইউথার পেন্ডাগ্রান ব্রিটেন হ্যাড নো কিং বিকজ। কেন যে আর্থার ইউথার পেন্ডাগ্রান মারা যাওয়ার পরে ব্রিটেনে এতদিন কোনো রাজা ছিল না, মেন কারণটা কি ছিল? যে ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রিভালরি, নিজেদের মধ্যে তো লড়াই করছিল। তো ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রিভালরি, এটা হচ্ছে উত্তর। নেক্সট কি ছিল, যে দ্য ম্যাগনিফিসেন্ট সোর্ড ওয়াজ ফিক্সড, কোথায় ছিল ম্যাগনিফিসেন্ট সোর্ডটা, কোথায় ফিক্সড করা ছিল না, ইন এ লার্জ স্টোন। নাম্বার 3 কি ছিল, যে আর্থার ওয়াজ 18 হোয়েন, আর্থার ওয়াজ 18 হোয়েন, উত্তরটা কি হচ্ছে তাহলে, 18 হোয়েন হি সাকসিডেড ইন লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম। সো হি সাকসিডেড ইন লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম। তারপরে ছিল দ্য বিউটিফুল আর্ম দ্যাট রোজ ফ্রম দ্য ওয়াটার, দ্য বিউটিফুল আর্ম দ্যাট রোজ ফ্রম দ্য ওয়াটার, এটা অ্যান্সারটা কি হচ্ছে, হেল্ড আ সোর্ড সেট উইথ রুবিজ অ্যান্ড এমারেল্ডস। আন্ডারস্ট্যান্ড? নেক্সট গোস টু অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কি আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে কিছু ফলোয়িং কোয়েশ্চেন্স আছে, সো ইউ হ্যাভ টু আনসার দ্যাট। ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল, যে হোয়াট ওয়াজ রিটিন আপন দ্য স্টোন অন হুইচ দ্য সোর্ড ওয়াজ ফিক্সড, মানে কি লেখা ছিল, তাই তো নাকি? সো হোয়াট ওয়াজ রিটিন আপন দ্য স্টোন অন হুইচ দ্য সোর্ড ওয়াজ ফিক্সড, কি লেখা ছিল? আপন দ্য স্টোন ইন গোল্ড লেটার ওয়াজ ইনস্ক্রাইব হু এভার পুলস আউট দ্যাট সোর্ড ওয়াজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড। ওকে, নেক্সট কি কোয়েশ্চেন ছিল, হোয়াট হ্যাপেন্ড অন দ্য ব্রাইট মে মর্নিং, কি হয়েছিল ব্রাইট মে মর্নিং এ, না ইন দ্য ব্রাইট মে মর্নিং there were the peasants, the craftsmen, the merchants and the barons. In front of everyone, Arthur lifted the sword easily. বাস এটাই ঘটনা ঘটেছিল। তারপরে যে কোয়েশ্চেনটা ছিল, যে হোয়াই ডিড আর্থার নিড এ নিউ সোর্ড, কেন দরকার পড়েছিল, না আর্থার নিডেড এ নিউ সোর্ড বিকজ হি হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন আ ব্যাটল ফিল্ড, দ্যাটস দ্য রিজন। অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6-এ আমরা কি দেখতে পাচ্ছি, ট্রু ফলস লিখতে বলা হয়েছে তোমাকে।
But you have to give supporting documents from the text. Why are you telling this sentence is true or telling this sentence is false? Okay. So first tense jeta chilo first sentence, the people of England were unhappy during Arthur's rule. Unhappy chilo? No. Tale sentence ta ki hobe false. So supporting documents ki hobe? Na King Arthur could give peace and prosperity to England. That's why sentence is false. Next sentence false. Ki supporting documents? On the wedding day, Merlin took him to a richly gilded pavilion. So, ekhane ki chilo? Wedding. Mane ekhane chilo diye birthday. But it's not birthday. It was wedding day. Okay. Next ki hobe sentence ta je 50 people could sit at the round table. It's true. On a rich carpet, carved and capable of sitting 50 people. That's the answer. Next ki chilo? The goodness and the kindness of the knights were known all over the country. Yes, it's true. So documents, the stories of their goodness and kindness spread throughout the country. Ebar amra chole jacchi activity 7. Ekhane kichu answer the questions. Ekhane abar kichu eki rokom questions deya hocche. Who according to Merlin could pose the Excalibur? So according to Merlin, only an honest and fearless knight who protect the common people could pose the sword. So past tense question deya hocche, past tense answer dey. Today jagay onek rokom tumi dekhte pabe je present tense uttor ta diyeche, but it's not present, it's a past tense. Next ki chilo, describe the pavilion where the round table was placed. Pavilion ta ke describe korte bola hoyeche, onek jagay ki korchi dekhchi ami tomar dekhe dekhbe onek jagay bhul ta kore felo na. Eta porishkar boleche je describe the pavilion where the round table was placed. So pavilion ta ke describe korte boleche, onno kichu noy kintu ekhane. So to the point answer dite hobe. So it was a richly gilded pavilion painted crimson and dark blue. The floor was marbled. In the middle of the room was a huge round oak table. That's it. Ar kichu bolben. Sidhe ki ache? What did King Arthur devoted knight's promise? Ki korecho devoted knight promise? Ki hobe uttor ta? Simple. The King Arthur's devoted knights promised that they would help the helpless, be gentle to the weak, and to punish the wicked. That's it. Tarpor ki chilo? Why did King Arthur smile when he was informed that the Excalibur was taken back into the lake by a beautiful arm? Keno hese chilo mujhke? Karon, because King Arthur only knew, say uni to ekmatro janten, that it was a magic sword. Arthur byapar ta ki janto na, ar Merlin janten, kintu Merlin to tokhon to mare geche, otey tar jonno se mujhke hese chilo. Okay, activity 8. Activity 8 এ যাওয়ার আগে আমি ছোট্ট করে একটু তোমাদের এই ক্লজ ব্যাপারটা একটু জাস্ট রাফলি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। এবং ক্লজ নিয়ে একটা ডিটেইলস ক্লাস আমি তোমাদেরকে দেব, সেখানে তোমরা ক্লজে আরো যাবতীয় কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এখানে শুধু তোমাদের যেখানে দিয়েছে যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এন্ড অ্যাডভার্ব ক্লজ, এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। ওকে, তো প্রথমেই বলছি ক্লজ। সো হোয়াট ইজ ক্লজ? ক্লজ কি না? আ ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ সাবজেক্ট and a predicate of its own, but forming part of a bigger sentence. এটাই হচ্ছে ক্লজ। ক্লজ তাহলে কি হচ্ছে যে এখানে একটা মানে অনেকগুলো একটা সেন্টেন্সে তাহলে অনেকগুলো ক্লজ থাকতে পারে। তো ক্লজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস, তার সাবজেক্ট প্রেডিকেট থাকতেও পারে নাও থাকতে পারে, সাবজেক্ট তো থাকবেই, বাট ফর্মিং পার্ট অফ এ বিগার সেন্টেন্স। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে পার্ট একটা বিগার সেন্টেন্সের, ইটস নট এ কমপ্লিট সেন্টেন্স। ওকে, সো দিস মিন্স দ্যাট আ ক্লজ ইজ এ সেন্টেন্স forming part of a bigger sentence. That is just a project at a sentence that is forming part of a bigger sentence. At example dichi cholo bola hocche, as he is ill he cannot come. As he is ill he cannot, ta ekhane dekho dutu sentence amra dekhte pacchi, ekta hocche as he is ill ar hocche he cannot come. Clear? To ei example e ki dekhte pacchi je as he is ill ar he cannot come, তাই তো দুটো সেন্টেন্স পাচ্ছি। তো তাহলে এই যে দুটো সেন্টেন্স পাচ্ছি তাহলে এখানে দুটো ক্লজ, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? যেহেতু দুটো সেন্টেন্স দেখো, অ্যাজ ইজ ইল, হি ক্যানট কাম, তাহলে দুটো ক্লজ। যতগুলো সেন্টেন্স তুমি মনে হচ্ছে এরকম পাবে পাট পাট পাট, ততগুলো ক্লজ তোমার মধ্যে আছে। আর একটা এক্সাম্পল নিচ্ছি দেখো, যে দিস ইজ দ্য বয় হু ডিড ইট। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি নেক্সট সেন্টেন্সটাতে একটা হচ্ছে দিস ইজ দ্য বয় আর হু ডিড ইট, তাহলে এটা হচ্ছে ক্লজ। নেক্সট আমরা যাব যে কাইন্ডস অফ ক্লজ, একটা ক্লজকে আমরা কত ভাগে ভাগ করি। একটাকে বলি আমরা প্রিন্সিপাল ক্লজ, একটাকে বলি আমরা সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটাকে বলি আমরা কোঅর্ডিনেট ক্লজ।
So principal and subordinate clause somdito bole di. So in the first sentence, the clause he cannot come. Je amra mone kore dekho age sentence ta ki korechhilam. Je he cannot come. Tai to naki? So can stand alone and make a complete sense. Tale ami sentence ta arekbar dekhachi tomaderke. Je ei je sentence ta amra peyechhilam. Dekho tumra. Ki bola hoyechilo? Je as he is ill, he cannot come. Tale he cannot come. Eta kintu ekta nijeta alada mane toiri kore nay. He is not dependent to others. তাহলে আমরা বলতে পারি যে হি ক্যান নট কাম যেহেতু সে কারোর উপর ডিপেন্ডেন্ট নয় তার মানে হচ্ছে কি এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ সো হি ক্যান নট কাম ক্যান স্ট্যান্ড অ্যালোন এন্ড মেক এ কমপ্লিট সেন্স বাই ইটসেলফ তার জন্য এই ক্লজটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বাট হি ক্যান নট কাম যেটা আছে তারপরে যে পার্টটা ছিল যে অ্যাজ হি ইজ ইল সো অ্যাজ হি ইজ ইল এটা কিন্তু নিজস্ব মানে একটা নিজেভাবে তৈরি করতে পারছে না একে কারোর প্রতি একটা ডিপেন্ডেন্ট হতে হচ্ছে ওকে তার কার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে না হি ক্যান নট কাম এই সেন্সটার প্রতি সে ডিপেন্ডেন্ট হচ্ছে তখন আমরা কি বলছি যে ক্লজটা দ্যাট ইজ ডিপেন্ডেন্ট টু অ্যানাদার ক্লজ ইজ কল্ড সাবঅর্ডিনেট ক্লজ আর যে ক্লজটা ডিপেন্ডেন্ট নয় তাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ দিস ক্লজ হুইচ স্ট্যান্ডস বাই ইটসেলফ অ্যান্ড অন হুইচ দ্য সাবঅর্ডিনেট ক্লজ ডিপেন্ডস ইজ কল্ড দ্য প্রিন্সিপাল ক্লজ ওকে নেক্সট কি করছি আমরা এই সাবঅর্ডিনেট ক্লজ আর থ্রি কাইন্ডস এই যে সাবঅর্ডিনেট ক্লজ বললাম না এই সাবঅর্ডিনেট ক্লজটা তিন ভাগে ভাগ করি আমরা একটাকে বলি আমরা নাউন ক্লজ মানে কি মানে হচ্ছে ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন ওই গ্রুপ অফ ওয়ার্ডস তোমাকে ঠিক নাউনের মতো কাজ করবে অ্যাডজেক্টিভ ক্লজ কি হবে ডাজ দ্য ওয়ার্ক অফ এন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বিয়াল ক্লজ কি হবে ডাজ দ্য ওয়ার্ক অফ এন অ্যাডভার্ব সো এখন যেটা করছি নাউন ক্লজে কিছু এক্সাম্পল আমি তোমাদের দিয়ে দিয়েছি যেমন আই নো that he is ill এই যে that he is ill এটা হচ্ছে তোমার noun clause they say that he is dead এই that he is dead এটা হচ্ছে noun clause that he is ill is known to all তাহলে কি হচ্ছে that he is ill এটা হচ্ছে noun clause I know what he wants so what he wants it is your noun clause I shall inquire who did it okay so who did it এটা হচ্ছে noun clause I asked him if he was there এটা হচ্ছে কি noun clause নেক্সট অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ দিচ্ছি কি তাহলে এটা কি হচ্ছে না ডাজ এ ওয়ার্ক অ্যাজ এন অ্যাডজেক্টিভ সো আই নো দ্য বয় হু ডিড ইট সো হু ডিড ইট এটা কি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ দিস ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন সো হোয়ার হি ওয়াজ বর্ন ইট ইজ ইউর অ্যাডজেক্টিভ ক্লজ আই হ্যাভ লস্ট দ্য বুক হুইচ ইউ গেভ মি সো হুইচ ইউ গেভ মি ইটস ইউর অ্যাডজেক্টিভ ক্লজ দিস ইজ দ্য রিজন হোয়ার হি ফেল সো হোয়ার হি ফেল ইজ ইউর অ্যাডজেক্টিভ ক্লজ নেক্সট হচ্ছে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজে যাচ্ছি ওয়েট আনটিল আই কাম সো ওয়েট আনটিল আই কাম অ্যাডভার্বিয়াল ক্লজ হি কেম হোয়েন আই ওয়াজ দেয়ার সো হোয়েন আই ওয়াজ দেয়ার ইজ ইউর অ্যাডভার্বিয়াল ক্লজ হি কেম আফটার আই হ্যাড লেফট সো আফটার আই হ্যাড লেফট ইজ ইউর অ্যাডভার্বিয়াল ক্লজ স্টে হোয়ার ইউ আর অ্যাডভার্বিয়াল ক্লজ আই এম সরি দ্যাট ইউ সেড দিস সো দ্যাট ইউ সেড দিস ইজ ইউর অ্যাডভার্বিয়াল ক্লজ উই রিড দ্যাট উই মে লার্ন সো দ্যাট উই মে লার্ন ইজ ইউর অ্যাডভার্বিয়াল ক্লজ What have I done? That you deserved me. So that you deserved me is your adverbial clause. এবার যেটা করব আমরা তোমাদের অ্যাক্টিভিটি এইটে যাচ্ছে তাহলে কি হলো ব্যাপারটা অ্যাডজেক্টিভ ক্লজ একটু বলা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ একটু বলা হলো নাউন ক্লজ একটু বলে দেওয়া হলো আমি তোমাদের নেক্সট যখন ক্লজ নিয়ে একটা কমপ্লিট একটা ক্লাস দেব সেখানে তোমাদের এই ব্যাপারগুলোকে আরো মানে বিস্তারিতভাবে ডিটেলসে আমি ডিসকাস করে দেবো ওকে সো অ্যাক্টিভিটি এইটে কি বলা হয়েছে যে ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ যে পার্ট অফ গ্রুপ পার্টটা একটা সেন্টেন্সে যে পার্টটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে সেটাকে দাগ দিতে বলেছে সেন্টেন্সটা কি আছে সেন্টেন্সটা ছিল দ্য কিং ইজ ওয়ারিং আ ক্রাউন হুইচ ইজ মেড অফ গোল্ড তাহলে ক্রাউন কেমন ছিল ক্রাউনটা কেমন ছিল ক্রাউন সম্বন্ধে বলছে কি না হুইচ ইজ মেড অফ গোল্ড তাহলে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি দ্যাট ওয়াজ স্টনি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ হু ইজ ভেরি হেল্পফুল ইট ইজ ইউর অ্যাডজেক্টিভ ক্লজ নেক্সট আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি এইট এটা কি বলা হচ্ছে অ্যাডভার্ব ক্লজগুলোকে আন্ডারলাইন করতে বলা হয়েছে সেন্টেন্সটা কি ছিল হি রিটার্নড হোম হোয়েন ইট ওয়াজ রেনিং তো হোয়েন ইট ওয়াজ রেনিং ইট ইজ ইউর অ্যাডভার্ব ক্লজ নেক্সট ছিল দ্য নাইট ফট ইন এ ম্যানার হুইচ ওয়াজ ব্রেভ সো হুইচ ওয়াজ ব্রেভ ইটস ইউর অ্যাডভার্ব ক্লজ অ্যান্ড দ্য স্টুডেন্টস কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন অ্যাজ ইউ ওয়াজ প্রেজেন্ট সেটা হয়ে যাচ্ছে কি অ্যাডভার্ব ক্লজ এবার আমরা যাচ্ছি অ্যাডভার্ব অ্যাক্টিভিটি সি মানে নাউন ক্লজ গুলো তোমাদেরকে বলতে হবে সো এটা কি হচ্ছে সেন্টেন্সটা ছিল আই এক্সপেক্ট দ্যাট হি উইল কাম সো দ্যাট হি উইল কাম ইটস নাউন ক্লজ নেক্সট দ্যাট ইউ
behave like this hurts me. So that you behave like this is your noun clause. Next, mother was very happy that her child has succeeded. So that her child had succeeded is your noun clause. এবার আমরা যাচ্ছি activity 8D. Sorry, 8D হবে এটা। যেখানে তোমাদের কিছু sentence দেয়া হয়েছে, সেই sentence কি ক্লজ কোনটা কি ক্লজ সেটা তোমাকে আন্ডারলাইন করতে হবে। ফার্স্ট সেন্টেন্সটা কি ছিল? হি ওয়াজ এ ম্যান হুম এভরিওয়ান অ্যাডমায়ার। সো হুম এভরিওয়ান অ্যাডমায়ার এটা তো ক্লজ। একটা সেন্টেন্সটা কি ছিল? হি ওয়াজ এ ম্যান হুম এভরিওয়ান অ্যাডমায়ার। সো হুম এভরিওয়ান অ্যাডমায়ার ইজ ওয়্যার ক্লজ। এর কি ক্লজ? না, পরিষ্কারভাবে অ্যাডজেক্টিভ ক্লজ। নাম্বার টু, আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি। তাহলে ক্লজটা কি হচ্ছে? দ্যাট মাই আঙ্কেল will visit me. It's your clause. Key clause? Na, noun clause. Next, as he was tired. As he was tired. It's your clause. Key clause? Adverb clause. Number four. Number four chilo, they live in a place where it was always cold. The place ta kemon chilo? Na, sob shomoy jekhane thanda. The adjective clause. Next. Next chilo jeta, my friends took me to a garden which was very beautiful. So which was very, garden ta kemon chilo na, which was very beautiful. So it's your adjective clause. Next, the artist hoped that he would win an award. So that he would win an award, eta ki hocche? Noun clause. Ebar amra chole jacchi activity 9. At 9 e ki ache? Ekhane dekhte pacchi, find words in passage that mean the following. Mane kichu নেক্সট মিনিং তোমাকে বের করে আনতে হবে। আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি। টু কেয়ার ফর সামওয়ান অর সামথিং, উত্তরটা হচ্ছে কি? টেন্ড, টেন্ডার, রেসপেক্ট। নেক্সট হচ্ছে দ্য স্টেট অফ বিং সাকসেসফুল, উত্তর হচ্ছে সাকসিড। হ্যাভিং গ্রেট লাভ অ্যান্ড বিং লয়াল, ইটস ইউর ট্রাস্টেড। নেক্সট, ডাইড, ইটস ইউর পাস্ট অ্যাওয়ে। সো অ্যাক্টিভিটি 9 ইজ কমপ্লিটেড। নেক্সট আসছি আমরা অ্যাক্টিভিটি 10A। সো অ্যাক্টিভিটি 10A দেখো একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছে যেখানে তোমাকে বলা হয়েছে যে ইমাজিন ইউ আর মার্লিন দ্য ওয়াইজ কাউন্সিলার টু কিং আর্থার, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন দ্যাট অ্যাডভাইস ইউ উড হ্যাভ গিভেন দ্য কিং ইন হিজ টাইমস অফ ট্রাবল। তো তুমি কিং যখন ট্রাবলে পড়বে আর ট্রাবলে থাকবে, তুমি তার কি অ্যাডভাইস দেবে মার্লিন হিসাবে নিজেকে? তো আমি এটা ছোট্ট লিখে দিয়েছি, একটা তোমার এটা চেঞ্জও করে নিতে পারো, নিজের মতো করে লিখবে, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে তোমার এটাকে ধরে নেবে, এটাকে কিন্তু কপি করবে না। Okay, so if I was Merlin, my advice to King Arthur in his times of trouble, kirokom dicche eta? Now ups and downs are coming in every person's life. Jehetu eta trouble boleche, tar jonno ups and downs are coming in every person's life. As you are the king, the head of the kingdom, you should use your power in an intelligent manner. You should keep your patience. You remember your father, what he should do if he going through in this situation. Mane tumi baba ke mone koro, jodi baba ei situation e jeto tale tumi baba ki korte? It's good to be merciful to the people of this kingdom, but you should also be strict so that no one use your power in a wrong way. I will also guide him in his quest as king while teaching him how to be a great leader. So students, so hope you understand this class. Okay, so it's ebar shomoy hoye geche, amader chole jao, tumra sob bhalo theko ar wait korte thako amader next class er jonno, jeta hocche amader lesson 8 asbe amader, এবং হ্যাপি প্রিন্স নিয়ে আমরা একটা আলোচনা করবো। ওকে, তো আনটি।